ভাবে পেন্ডিং করব তো দেখে নাও ফলো করো তোমরা পুটি অ্যাপ্লিকেশন করব সবার আগে তো পুটি কিভাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করে সেই প্রসেসটা তোমাদেরকে পুরো দেখাবো তো দেখে নাও পুটি ফার্স্ট টাইমটা তোমরা চাইপে দিবে যেভাবে আমি ছাপিয়ে টানতাছি সুন্দরভাবে আমি চাইপে চাইপে টানবো তোমরা টানবে তো পুটির অ্যাপ্লিকেশন তোমরা দেখো আর তোমরা যদি কারো পুটি সম্বন্ধে যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে যদি সম্বন্ধে কিছু থাকে আমাকে অবশ্যই জানাবে তো দেখে নাও ফলো করে সবাই তো সব জায়গায় আমরা দেখে দেখে মেকআপ করব তো তোমরাও সব জায়গায় দেখে মেকআপ করবে কেউ কোনো জায়গায় ছাড়া দেবে না তো সবাই দেখো ফলো করো তা দেখো খুব সুন্দরভাবে পুটিংটা আমরা মেকআপ করতেছি আর তাহলে এ হাডনার কত হয়ে লাগে একশো গ্রামে দুই গ্রাম হাডনার এটা তোমরা সবাই ফলো রাখবে তোমরা সবাই ফলো রাখবে তো সব জায়গায় আমরা পুরটি ভালো করে মেকআপ করব তোমরা ভালো করে মেকআপ করবে দেখে নাও তা পুরটা পুরটি মোটামুটি আমাদের মেকআপের দিকে আমি যেবে মেকআপ করলাম তো দেখো সুন্দর করে আমি দেখে দেখে সব জায়গায় করতেছি তোমরা দেখে দেখে সব জায়গায় করবে দেখো কত সুন্দর ভাবে পুরটি মেকআপ করতেছি তো কোনো জায়গায় যাতে তোমাদের পুট্টি ছাড়া না যায় সব জায়গায় দেখে করবে এই পুটটি মেকআপটা হলো সবচেয়ে গাড়ির মেন কাজ পুটটি যদি ভালো মতন মেন কাটায় কাটিং হয় ফুটিং লাগানো হয় গাড়ির ফিলিশিং সবচেয়ে বেশি তোমাদের সুন্দর হবে এই জিনিসটা তোমরা মনে রাখবে যে পুটটি টানাটা হলো গাড়ির মেন কাজ তো দেখে নাও সুন্দরভাবে আমি কষ্টটা বার করে দিলাম তো আমি যেভাবে কস বার করলাম সেইভাবে তোমরা কাজ বার করবে তো এখন আমরা করবো স্যান্ডিং প্রসেস দেখো তো কোড লাগাই নিলাম কোড লাগাই এখন আমরা একশো দিয়ে স্যান্ডিং করে দেবো দেখো তো দেখে নেব স্যান্ডিংটা তোমরা দেখো ফলো করো তো এটা আমাদের সুন্দরভাবে ফাইল পেপার দিয়ে স্যান্ডিং হচ্ছে হ্যান্ড দিয়ে এই হ্যান্ড মলক যদি তোমাদের কাটাও লাগে তোমরা থ্রি এমএ এ যাবে থ্রি এম এর হ্যান্ড মলক উটেও আছে উট কোম্পানির বাইরে যাবে তোমাদের সামনে যে ডিলারশিপ থাকবে সেই ডিলারশিপ থেকে তোমরা উট বা করতে পারো তো তোমরা দেখো সবাই ফলো করো তা পুরটির স্যান্ডিংটা তোমরা ভালো করে করবে সুন্দরভাবে পুরটির স্যান্ডিং যত ভালো হবে তোমাদের কাজও অত সুন্দর ফিনিশিং হবে তো আমি কোনো যখনই কাটিং করি সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাটিংটা করি তোমরা করবে সুন্দরভাবে তো তোমরা দেখো ফলো করো তো দেখতে প্রসেস আর স্যান্ডিং করতে গেলে একটা জিনিস তোমার মনে রাখবে পুটির পুটির সাইড সাইডে কোনো ভালো করে ফিনিশিং দিতে লাগবে মিডলে কোনো ভালো করে ফিনিশিং হয়ে সবাই জানে তো দেখো আমরা কষ্টটা বার করবো বার করবো সুন্দরভাবে কষ্ট

দেখে কোনো সুন্দরভাবে একদম দেখো ফিনিশিং দেখো এটা তিনশো বিশ পেপার দিয়ে ডবল এক্সের স্যান্ডিং মেশিন দিয়ে স্যান্ডিং করতেছে তো তোমরা দেখো ফলো করো সবাই পুটির সম্বন্ধে যদি তোমাদের কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবে আমি তোমাদের কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দেবো পুটিংয়ে কি তোমাদের ফলো হচ্ছে কিসের জন্য হচ্ছে দেখো ফলো করো সুন্দরভাবে কোনো জায়গায় যাতে তোমাদের ছাড়া না যায় কস টা দেখো লাইনটা দেখো কত সুন্দরভাবে ফ্রিচিং হয়ে গেছে লাইন দেখো ফিচিং দেখো তো আমি যেভাবে ফিনিশিং দিচ্ছি সেভাবে তোমরা ফিলিশিং দিবে দেখে নাও দেখো সাইডে সাইডে ফিনিশিংটা তোমাদের মেন আমি যে বলতে বারবার তোমাদের বলছি যে সাইড ফিনি তো সাইডে তোমাদের মেন ভালো করে ফিনিশিং দিতে লাগবে তো তোমরা এখন দেখে নাও আর্ড দিয়ে সুন্দরভাবে ক্লিন করে দিবে তো আমি যেভাবে ক্লিন করলাম তোমরা সেভাবে ক্লিন করবে তো তোমরা দেখো ফলো করো তো দেখো আমাদের টেপিং রেডি তো এখন আমরা কষ্টটা দেখো এখন আমরা পাইমার অ্যাপ্লিকেশান করবো তো পাইমারে আমরা টু কোট মারবো এটা হইলো টুকে পাইমার একদম তো টুকে পাইমার তোমাদের সুন্দরভাবে ফিনিশিং করতে লাগবে দেখো ফলো করো কোনো জায়গা যেতে তোমাদের ছাড়ানো যায় তো আমরা স্যান্ডিং করবো পাইবার পুরো ড্রাই স্যান্ডিং হবে তো এটা ড্রাই কোট তখন আমরা চারশো নম্বর গোল্ডিস্ট পেপার দিয়ে আমরা সুন্দরভাবে স্যান্ডিং করতেছি ড্রাই সেন্ডিং তো তোমরা পুরো ড্রাই সেন্ডিং দিকে দেখো ফলো করো আমি যেভাবে করলাম সেভাবে তোমরা করবে তোমরা দেখে নাও ফলো করো তো তোমার যদি কারো কিছু বলার থাকে তা কমেন্টে অবশ্যই জানাবে তো তোমরা দেখে নাও সব জায়গায় সুন্দরভাবে আমি ফ্লেশিং দেব দেখে দেখে তোমরা ফ্লেশিং দিবে কচের মধ্যে কিন্তু কখনো মেশিন চালাবে না কচের মধ্যে মেশিন চালালে কিন্তু ওখান থেকে প্রাইমার কাইটে পুটটি বাড়া যাবে তো দেখো ফলো করো তো দেখো এখন মাস্কিন টেপ করতেছি আমরা তো মাস্কিন কিনটেপটা তোমরা দেখে করবে কোনো জায়গায় যাতে তো ছাড়া না যায় আমি করতেছি তোমরা বিয়ে করবে সুন্দরভাবে করে নেবে আগে দেখো সবাই ফলো করো তো কিনতে তোমরা দেখে নাও সুন্দরভাবে আমি ফর্ম টেপ ভিতরে ফর্ম টেপ দিলে কি হবে দরজাটা লাগিয়ে যাবে ফাঁকাটা যে আছে কভার হয়ে যাবে কালার যাবে না তারপরে পুরো কমপ্লিট এখন আমরা প্লাস্টিক ফাঁকালাম প্লাস্টিকে কাটিং করব দেখো প্লাস্টিকটা সুন্দরভাবে কাটিং করে নিলাম যেখানে কালার হবে তো দেখে নাও সুন্দরভাবে কাটিং তো এখন আমরা কি করবো মাস্কিন টেপ দিয়ে যেখানে যেখানে কাটিং করেছি সুন্দর করে কভার করে দেবো মাস্কিন টেপ দিয়ে দেখো

তোমার মাস্কিন মোটামুটি কমপ্লিটের দিকে তো মাস্কিন কমপ্লিট হলে আমরা কী করবো সোলো স্পিড দিয়ে ক্লিন করবো সোলো স্পিডে ক্লিন অবশ্যই করার দরকার কোন তো মনে রাখবে সোলো স্পিড দিয়ে ক্লিন না করলে কি হবে তোমাদের এই কালার ক্লিয়ার যখনই করবে পিন হয়ে যাবে তো এই যেহেতু স্লো স্পিড সোলো স্পিডে আমরা ক্লিন করে নিলাম তো এখন আমরা কালার অ্যাপ্লিকেশন করব কোন কালার এখানে কিছুটা পুটি বাড়াই গেছে সেটা রাফুর ব্যবহার রাফ রুর ব্যাপার এই রাফ ব্যবহার মারলে তোমাদের স্যান্ডিং করার দরকার নেই তোমরা ডাইরেক্ট কালার করতে পারবে তো দেখে না সুন্দরভাবে আমরা রাতুর ব্যবহার করে দিয়ে তখন আমরা কী করবো এরপর এরপর কালার অ্যাপ্লিকেশন ডাইরেক্ট দেখো তো তখন আমরা কালার অ্যাপ্লিকেশন করব সর্বথমে যেখানে প্রাইমার আছে সেখানে কালার অ্যাপ্লিকেশন করবো তো আমরা টু কোটে কালারটাকে মেক করে দেব তো দেখে না তোমরা সবাই গ্লেস রেট গ্লেস রেটে কোনো প্রসেস কোনো কালারের পুরাই আলাদা আছে তোমরা ফলো করো কী প্রসেস আলাদা আছে তোমরা দেখলে বুঝে যাবে তো তোমরা দেখে নাও তো এটা শুকালে আমরা আর কোট মারবো তো দেখো এই যে ড্রাই হয়ে এখন আমরা আর কোট মারবো কালার দেবো এখন ফাইনাল কালার হবে তোমরা সবাই দেখো ফাইনাল ফাইনাল কালার এটা একদম তো কালারটা দেখো কালারটা শুকা যাবে এখন আমরা ক্লিয়ার এই ক্লিয়ারের প্রসেস কিন্তু পুরাই আলাদা আছে ক্লিয়ারের প্রসেসটা পুরাই আলাদা আছে তোমরা আমি যেভাবে করতে আসি তোমরা সব দেখো ফলো করো কীভাবে আমরা ক্লিয়ারটাকে বানাই তো ক্লিয়ার বানানোর জন্য প্রসেস কী আছে সব কিছু তোমাদেরকে বলবো আর দেখাবো দেখো এই যে ওয়ান ডাবল জিরো ফাইভ এটা হলো রেড ক্লিয়ার তো রেড ক্লিয়ারটাকে তোমরা ফলো করবে আর কী কী পাশে এরপর আমরা ক্লিয়ার নেবো সিক্স টু জিরো এইট ক্লিয়ার নেব ফার্স্ট ক্লিয়ার কী গাড়ি আমাদের আর্জেন্ট যাবে এই জন্য ফার্স্ট ক্লিয়ার ইউজ করবো আমরা দেখো সিক্স টু জিরো এইট ফার্স্ট ক্লিয়ার তো এখন আমরা ঢালবো ক্লিয়ারটাকে তোমরা দেখো একটা ক্লিয়ার তৈরি করতে লাগে কী কী প্রসেস আছে দেখো সর্বপ্রথম ক্লিয়ারটাকে ঢালতে দাও বেশি ক্লিয়ার দেবো না আমরা হালি সত্তর গ্রাম ক্লিয়ার দেবো দেখো সত্তর গ্রাম ক্লিয়ার তো দেখে নাও তোমাদের আর একটু ক্লিয়ার লাগবে এই জন্য আমরা একটু ক্লিয়ার নিয়ে নিলাম আরো আরো দশ গ্রাম মতন ক্লিয়ার নিয়ে নেবো দেখো সবাই ক্লিয়ার কি ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার পর আমরা দেবো কি হার্ডনার ত্রিশ গ্রাম আমরা হারনার হার্ডনার হলো সিক্স থ্রি হার্ডনার আর পুরো ক্লিয়ারে রেশিও এলো টুস টু ওয়ান পনেরো পার্সেন্ট থিনার তো আমরা হাতনার ঢাললাম ক্লিয়ারটা আলাদা এখন ঢালবো আমরা থিনার এইটা হলো থিনার তখন ঠিনার ডালবো সাত গায়ের মতন তখন দেখো সবাই কিভাবে করে ক্লিয়ারটা তুলে যায় তোমাদের ক্লিয়ার এখন রেডি এটা দেবো আমরা পিনল ফিশিয়ার মানে পিনল হবে না এটা ক্লিয়ার কখনো পিনল হবে না তো তোমরা দেখো ফলো করো তো এখন তো এটা আমরা মিক্সিং করতেছি মিক্সিং হোক তোমার দেখো ক্লিয়ার হোয়াইট দেখো এখন ক্লিয়ার হোয়াইট আছে আরেকবার দেখে নাও তোমরা ভালো করে ক্লিয়ার কোনো হোয়াইট তো হোয়াইট ক্লিয়ার মারলে কোনো কালারটা ম্যাচ হবে না এটা যাবে রেড ক্লিয়ার এটা যাবে ওয়ান ডাবল জিরো ফাইভ এটা এটা যাবে সতেরো গ্রাম কি আঠেরো গ্রাম দেখো তোমার দেখো ফলো করো সবাই তোমাদের রেড ক্লিয়ার ঢালা হয়ে গেলো এখন এটা রেড ক্লিয়ারটাকে মিক্সিং করতে নাও মিক্সিং করে স্কিল স্কিল তুলবো তোমার বুঝতে হবে কী কারণে তো তোমার দেখো আমার মিক্সিং করতে হচ্ছে ক্লিয়ার তো ফলো করো ক্লিয়ার দেখো এখন সবাই রেড ক্লিয়ার দেখো এই যেটা ঢালা সময় ক্লিয়ার রেড হয়ে গেলো রেড ক্লিয়ার কালার না নামালে কখনো কালার ম্যাচ হবে না দেখে নাও ফলো করো তো এখন আমরা কি করব গানে কাটা ঢালবো ক্লিয়ার থেকে এটা মিটার তো পেন স্টেনার আছে সবাই দেখো তো ক্লিয়ার আমাদের গানে রেডি হয়ে গেল ক্লিয়ার গানে রেডি এখন আমরা যাবো চলো গাড়ি গাড়িতে আমরা মারবো মালিক তোমরা বুঝতে হবে কারণটা কি তো দেখো ফলো করো এই যে কালারটা যে আসে কালারটা কোনো আলাদা আছে তো এই পাশে কালারটা দেখো পুরো রেড এরকম রেড আনতে গেলে ক্লিয়ারটাই মাত্রা লাগবে যে ক্লিয়ারটা যে রেড এটা ক্লিয়ারে রেড হয় জি হ্যাকটা যখন তোমরা কালার করবে তোমরা মনে রাখবে ক্লিয়ারটা যাতে রেড থাকে তো দেখে নাও রেড ক্লিয়ার ইউজ ওখানে আমরা তো দেখো ফলো করো ক্লিয়ার আমার মধ্য টু কোট তোদের ক্লিয়ার হলো কমপ্লিট তো পুরো বসে দেখো এখন এখানে সুগাতটা অল্প ড্রাই বেকআপ টাইম কিছুক্ষণ পর আমরা আবার ক্লিয়ার অ্যাপ্লিকেশন করব দেখো তখন আমরা ফাইনাল ক্লিয়ার থেকে মারবো সুন্দরভাবে তো দেখো ফাইনাল ক্লিয়ার আমরা সুন্দরভাবে বাড়তেছি একদম সেম নতুন করে দেব কোনো জায়গায় ছাড়া যাবে না কেউ তোমরা গাড়িটা দেখলে বুঝবে না যে এখানে কালার হয়েছে কি আমি যেভাবে ফ্রিশ কাজ করলাম তোমরাও করো তো দেখো হালকা যদি তোমার ডাউট থাকে তাহলে আগ করে ক্লিয়ার মারিদার হালকা হবে তোমার ডাউট আছে যেমন তো আমি আগ করে হালকা করে দেবো দেখো তোমরা সবাই ফলো করো তো ফাইনাল এখন হচ্ছে ক্লিয়ার তো এখন আমাদের ফাইনাল ক্লিয়ারে একদম কমপ্লিট হয়ে গেছি আমরা ওকে তো এখন আমরা কী করবো এখন তোমাদেরকে আমি প্লাস্টিক কাটিং করে কালার ম্যাচিং দেখাবো তো দেখে নাও ক্লিয়ারটাকে তো কালার ম্যাচিং দেখো তোমরা এই পাশে কালারের সঙ্গে এই কালার কালার সেম আছে তো দেখে না পাশে এখন প্লাস্টিক খুললেই তোমরা বুঝতে পারবে তোমরা দেখো ফলো করো তো টিপিং খুললেই তোমরা বুঝিয়ে যাবে কালার ম্যাচিং হচ্ছে অনেক দেখো খুলছি লাগছে লাইট দিয়ে সবসময় মজা লাগবে যেখানে রেড কালার থাকবে ওরা রেড রোদের মধ্যে রেড কালার ফ্যাট হয় তার জন্য কালারটা আলাদা হয় এটা অ্যাকচুয়ালি অর্জন কালার আপনাদের তো দেখো ফলো করে সবাই মিলে দেখো কালার সেম টু সেম তো এখন তোমরা এখানে দেখো নিচ্ছে তো তোমাদেরকে আমি বাইরে নিয়ে যাও দেখাবো এখন তোমাদের বাইরে দেখো বাইরে দেখলে বুঝবে এখন এ এসে বাইরে সেম টু সেম দেখতেছ ফেস টু ফেস দেখো তোমরা ম্যাচিং দেখো সেম টু সেম ম্যাচিং তো আমি যে বিয়ে করলাম তোমরা সে করবে ডিগির সঙ্গেও দেখো সেম টু সেম তো প্লিজ তোমরা যে বিয়ে করলাম তোমরা সে করবে সেম টু সেম ম্যাচিং দেখে নাও সেম টু সেম বাইরে নিয়ে আসছি শুধু লাইট ডিপ থাকবেই আমারটা অরিজিনাল নতুন কালার হয়েছে আর অরিজিনালটা ফ্যাট হয়েছে এই জন্যই তো প্লিজ তোমরা দেখো ফলো করো সেম টু সেম ম্যাচিং আছে তো তোমাদের যদি কারো কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই জানাবে তো প্লিজ আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব অর শেয়ার করবে ধন্যবাদ